হ্যালো ভাই ভাই, তো কেমন আছো সবাই? আজ আমি তোমাদেরকে এমন এক পরিবারের সাথে আলাপ করাতে চলেছি যারা কিনা যারা লক্ষ্মীর ঘরে দু টাকা, এক টাকা, পঞ্চাশ টাকা, দশ টাকা রাখে না, সোজা রাখে পাঁচশো টাকা। এই পরিবার হলো বেসিক্যালি বড় লোকদের পরিবার। এই পরিবারে সবাই করে প্র্যাঙ্ক। যে পরিবারের নাম হলো বেইমান, মানে প্রীতম জেফারের পরিবার। ওকে শোকে, আসলে ঘটনাটা কি হয়েছে, জেফারের ছোট্ট বোন মাম্পু কিছুদিন আগে তার দিদির সাথে প্র্যাঙ্ক করে। পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করছি একটা কথা, আর তার সাথে দেয় তার জিজু প্রীতম। আমার কথাটা শোন, করিস না, আমি ভালো কথা বলছি, করিস না। আর আজ আমরা সেই ভিডিও নিয়ে মূলো পাতার সাথে পাটকাটি গুজে আসো খেলবো। তো চলো আজ আমার এই বাকচুরিটা বন্ধ করে তাদের ওই বড় মানা বাকচুরিটা শুরু করা যায়। স্বাভাবিক ঠিকই আছে গোপালে বাবা, বড় ইউটিউবার, চিন্তা ভাবনাই বড় বড়। বড়লোক ইউটিউবার বলে কথা, তাই জন্য ঘটের মধ্যে পাঁচশো টাকা রাখে। আজ আমি গরিব বলে গোপালের বাবা ব্যাংকে রাখি। উমা দিদিকে চমকানোর এক্সপ্রেশন দিচ্ছে, ঠোঁটের কোড়া তো বলছে দিদি মুচকে মুচকে হাসছে। এই অ্যাক্টিং লেভেল নিয়ে আবার তুমি অডিশন নাও। তুমি একটু সুন্দর করে রিডিং করে দেখো দেখি, যেভাবে ডায়লগটা রিডিং হয় সেভাবে একটু সুন্দর করে পড়ে শোনাও। কিন্তু হ্যাঁ দিদি, কিন্তু আমার শত আছে, সত্যি কথাও বলে যে দিদি অ্যাক্টিং এর বিষয়ে কিছুই জানে না। ট্যালেন্ট হান্ট বলতে গেলে একটা জিনিস বলতে পারি, আমরা কিছুই জানি না, মানে আজকে যাদেরকে দেখলাম তারা সুপার জুনিয়র ট্যালেন্ট। তাহলে দিদি এবার একটু ভালো করে জুনিয়রদের থেকে অ্যাক্টিংটা শিখে এই ভাটের প্র্যাঙ্ক গুলো করো, দেখতে ভালো লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রে এই গলাটা শুনলে কি মনে হয় জানো? না থাক, আবার বলবে যে বাচ্চা মেয়েটাকে নিয়ে টানাটানি করছে। দামড়াটাকে নিয়েই বলি, ঘুরে ভারবিনে প্র্যাঙ্ক করছিলি কি রে? না না, ওটা ঠাকুরের ভার না, ওটা বড় গামলা। কেউ বলবে একবার গোপালের বাবা ওটা ঠাকুরের ভার? আর এটা ক্যামেরা করছিস? এই মুখটা দেখলে কেউ বলবে যে দিদি এক ফোটাও চমকেছে? মুখের তলায় তো হাসি, মুখে তো চমকানোর কোনো এক্সপ্রেশন নেই, উল্টে গোপের তলায় হাসি। ওরা এইভাবে আমাদেরকে চুতিয়া বানাচ্ছে এরা। আসলে কি বলতো বন্ধুরা, এদের কাছে না কন্টেন্ট নেই, কন্টেন্টের অভাব, তাই জন্য এটা কি করবে, চলো প্র্যাঙ্ক বানিয়ে দিই, মানুষদেরকে একটু চুতিয়া বানিয়ে দিই, তাহলে ইউটিউব থেকে পয়সা ইনকাম হয়ে যাবে। এবার বুঝতে পারলে তো দিদিরা আমাদেরকে কিভাবে চুতিয়া বানাচ্ছে? নিজে তো ক্ষতি করছি, এটা তো পাপ।
বাপ কিন্তু বাপকেও ছাড়বে না মাম্পু। সালা এই তো কন্ট্রোভার্সি সময় তুমি বললে ও নাকি বাচ্চা মেয়ে, আবার বাপ কিসে? মেনে নিলাম ও বাপ করেছে, তাহলে আবার বাপ আসছে কোথা থেকে? মানে কাকুকে কেন? আর কি ভাই এটা আইসুকর আইসুকর, এই দেশের জনগণের জন্য আইসুকর। ভিডিও করিস না, ক্যামেরা ধরেই আছিস? ক্যামেরা ধরবি না, ক্যামেরা না ধরলে তো ইউটিউব থেকে পয়সা পাওয়া যাবে না। মানুষের চুতিয়া কেটে বেশি পয়সা, আর বাড়া আমরা চুতিয়া হচ্ছি। আস্তে আস্তে শালিকে ধরে কেলাচ্ছে, আরেকজন ক্যামেরা পেছন থেকে থেকে বলছে আস্তে আস্তে। বাহ জিজু বাহ, কি সুন্দর তুমি আটকাচ্ছ। তোমরা কি জানো তোমাদের এই অ্যাক্টিং এর জন্য -69 টাকা করে কাটা হবে? বাবা তুই ঠাকুরের জন্য যে প্রাইম করছিস তো জীবন শেষ করে দেবে, তুই তো প্রাণে পড়ে যাবি। হে ঠাকুর প্লিজ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করছি ঠাকুর জীবন শেষ করে দিও না, আমি তা আর করো না। কাকু দু তিন মাসে এত টাকা? বড় লোক মানুষ 500 নিচে তো কথাই বলে না। তারপরও ক্যামেরা বন্ধ হবে না, দিদি তো জানে ক্যামেরা বন্ধ হলে পয়সা ইনকাম হবে না। আচ্ছা পুরো দাম নেই তোর কাছে তার মানে, তাই তো? দিদি যা খুশি হো, তুই জানিস তো এটা বলে ক্ষতি হবে, তোরই ক্ষতি হয়ে যাবে তো বল, তোর ক্ষতি হলে আমি বেঁচে থাকবো। এ প্র্যাঙ্ক করলো, কার ক্ষতি হওয়ার কথা আর কার অপারেশন হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, এরকম করার কিছু নেই। কেসে কেসে লোক রেতে আর ইয়াপ কাজিস কেন? এটা কোনো প্র্যাঙ্ক না, এটা কোনো ভিডিও না, আমি তোদের সাথে এটা একদম ঠিক করে দিচ্ছি, এটা কোনো প্র্যাঙ্ক ভিডিওই না। না এবার সত্যি কথা বলছি, এতক্ষণে বলতে হবে দিদির অ্যাক্টিং খুব খারাপ, প্রীতম দা ক্যামেরা নিয়ে তো সামনে ঢুকে যাচ্ছে। আরে ভাই আমার সাথে এতক্ষণ এরকম যদি হতো না ছুটিয়ে দিতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ও মাই গড, একে টাকার হয়ে ভিড়ে মিললি তোরা ভাতটা ঠাকুরে যে ঠাকুরে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে। আমি জানতাম তুই রাগ করবি, তাই আমি আরেকটা কিনে এনেছি, তো ওটার মতন তো বড় না একটু ছোট। না এটা কি মানা যায়? মানা যায়, ছিল হারি হয়ে গেল বাটি। কাকু আপনি চুপ করুন তো, অনেকক্ষণ ধরে কু 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 করেই যাচ্ছেন। কি আছে ঠাকুরের দিনে তুই ভাঙতে গেলি? তুই তো একটা ভালো জিনিস ভাঙতে পারতিস। টিভি ফ্রিজ জানালা দরজা দরকার হলে সেরকম হলে প্রীতমদার মাথাটাও তো ভাঙতে পারতি। তারপরে এই যে এটা করলি, তুই জানিস তোর তোর ভগবানের মানে ইয়ে হয়ে যায় রেগে যায়, কি ক্ষতি হবে? এবার যদি রেগে যায় না কি হবে দেখবে? শোনো হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। হ্যাঁ ফুটোটা ছোট তাই জন্য ঢুকছে না, বড় করে ঢুকবে। শৈতানের আমি সাপোর্ট করিনি, আমি সাপোর্ট করিনি, জানিস আমাকে চিনিস। সাপোর্ট না করলে ক্যামেরা করছিস কি করে? হ্যাঁ সাপোর্ট না করলে ক্যামেরা করছিস কি করে? ক্যামেরা করছি যাতে কি বাজে অ্যাক্টিং। 8 মিনিট হয়ে গেল ভিডিওটা, তার মধ্যে 5 বার বলেছে যে ক্যামেরা বন্ধ করতে, তারপরেও ক্যামেরা বন্ধ করেনি। বন্ধ করছে না তো, দিদি
আস্তে আস্তে ভয় পাচ্ছি তো বাবা, কি ভাটির অ্যাক্টিং। দিদি তুমিও তো জানো যে এরকম ভাটের লেভেলের ভিডিওগুলো যদি আপলোড করা হয় তাহলে একটু বেশি পয়সা। আমি তোর ভাতটা ভাঙবো, তোর মনে হয় তুই অত কষ্ট করে ঠাকুরের জন্য জমিয়েছিস, ওটা কিনে এনেছিলাম নতুন একই দেখতে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে এরা আমাদেরকে চুতিয়া বানানোর জন্য এক্সপার্ট, কিন্তু না বড় আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। এ সালে তুমি মেরে মাফ করনা, গুসসে মে ইদ উদর নিকল যা। তুই টাকাগুলো কাট, জানো তুই আনতে পারি না ব্যাংক থেকে, তুই এর ভাস করে ঢোকানো যায় না। কি কি তুই যত বড় নাকি, কত টাকা ছিল ভিতরে ফেলেছিলি? 8000 টাকা দিয়ে দে, এটার মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে। কে 8000 টাকা ঘটের মধ্যে ফেলেছে? আর ঘটের মধ্যে কে 500 টাকা রাখে ভাই? হ্যাঁ ও স্বাভাবিক, এরা তো আবার বড় লোক ইউটিউবার, এদের তো আবার চিন্তা ভাবনাই বড় বড়। কাকু লক্ষ্মীর ভাড়, এটা এটা আমি লক্ষ্মী ঠাকুরের জন্য জমাই। এটা লক্ষ্মীর ঘর, বা ওটা অত বড় ঘর আর এটা লক্ষ্মীর ঘর, অসাধারণ। সো গাইস, এবার আমরা দাদা আর দিদির একটা রিলস ভিডিও দেখবো আর সেখানে ছোট্ট নাড়ু খোঁজার চেষ্টা করব। দিদি বলা থানা তুনে বলা তো আই লাভ ইউ বিদা, ও তো ভুল গেই তো। বাস এইটুকুই দিয়ে যথেষ্ট? কি পেলে নাড়ু খুঁজে পেলে? মারা যদি না পাও না তাহলে একটু বড়ুলিন না, চোখের মধ্যে মাখো, পরিষ্কার করো চোখটাকে, তাহলে দেখবে এগুলো দেখতে পাবে সব। সো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর তুমি যদি হও আমার চ্যানেলে নতুন তাহলে নিচে দেখবে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে একটু ক্লিক করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, বিকজ আমি যখন পারবো যখন অনলাইন যখন আসবো তখন যেই নোটিফিকেশনটা পাও। তাহলে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ।